এবং প্রমাণিত যতগুলো দোয়া রসুল সালাম রুকু এবং শেষদায় পড়েছেন সবগুলোই কোরআন আল কেরিমে বর্ণিত দোয়ার বাহিরে এবং এই মধ্যে দুইটি অভিমত একদল ফুকাহ আলমিদিন মুহাদ্দ ফকিরা বলেন রসুল সালাহ তাল আলী যে সকল দোয়া করেছেন আপনি আরবিতে ওই দোয়াগুলো অথবা ওই দোয়ার অর্থগুলো করতে পারেন কিন্তু কোরআন আল তেলাওয়াত যাতে শেষদায় না হয়ে যায় কারণ শেষদা দিয়ে কোরআন তেলাওয়াতটা নিষিদ্ধ তাই কোরআন আল বর্ণিত যে কোনো আয়াত অথবা দোয়া পড়ার নিষেধ এটা একদল আলমে দিনদের অভিমত আরেকদল দল আলমে দিন বলেন না যেহেতু কোরআন আল কিছু কিছু আয়াত রয়েছে দোয়া কেবল দোয়া হিসেবে তা পড়া যায় এখন আপনি যেকোনো একটা আমল করতে পারেন যেহেতু একটি রয়েছে কেরিমের তার দোয়া হিসেবে পরা যায় তবে এই ক্ষেত্রে সবচেয়ে উত্তম হলো আমরা বলবো রসুল সাল্লাহ অনুসরণ করা এবং সহি সুন্নায় প্রমাণিত রসুল্লাহাম নিজে যে সকল দোয়া করেছেন ওই দোয়াগুলো করার চেষ্টা করা আল্লাহ তালা তৌফিক দিন আমিন